নমস্কার, আমি হলাম সপ্তর্ষি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল যার নাম জাদুর পাঠশালা। তো আমার কাছে এখানটায় একটা মোবাইল আছে এবং এই মোবাইল দিয়ে কি ম্যাজিক হয় সেটা আজকে আমি আপনাদের দেখাবো। এটা আপনারা বলতে পারেন ডিজিটাল ম্যাজিক। দর্শকদের মধ্যে দিয়ে কোনো একজন দর্শককে আমি আমার সামনে ডেকে নেব। তো আমি সেই দর্শককে বললাম আপনি 10 অথবা 2000 এর মধ্যে যে কোনো একটা নোটকে পছন্দ করুন। তাই যে কোনো একটা নোটের নাম বলুন। 10, আপনি 10 বলেছেন। তো আমি এখানটায় একটা মোবাইল আছে, এই মোবাইলটা যদি আমি খুলি দেখবেন এখানটায় একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন আছে, দেখা যাচ্ছে। এবারে এটাকে জাস্ট আমি এইভাবে ফুঁ মারবো, মানলেই দেখা যায় এখানটায় 10 টাকা চলে আসে, 10 টাকা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাই, এই 10 টাকাটাকে এই স্ক্রিন থেকে টেনে বার করে দিতে পারি এবং এই 10 টাকাটা আপনাদের সামনে চলে এলো। তো চলুন এবার আমরা যাই কৌশলে, অর্থাৎ ম্যাজিকটা ঠিক কিভাবে হলো। প্রথমেই বলি অ্যাঙ্গেল, যদি এটা ঠিকঠাক দেখাতে পারেন সমস্ত অ্যাঙ্গেলই দেখাতে পারেন, অর্থাৎ সমস্ত দিকে দর্শক নিয়ে আপনি এই ম্যাজিকটা দেখাতে পারেন। কাদেরকে দেখাবেন? ছোট থেকে বড় প্রত্যেককেই এই ম্যাজিকটা দেখাবেন এবং আশা করি প্রত্যেকেই খুব আনন্দ পাবে। তো এর জন্য আপনাদের একটু বুঝতে হবে ব্যাপারটা এবং আপনারা একটু খেটে এই জিনিসটাকে ঠিকঠাক করতে পারলে তাহলে এই ম্যাজিকটার জন্য কোনো অ্যাপস বা কিছুর দরকার নেই। আপনারা যে কোনো ফোন দিয়েই করতে পারেন, তবে এটা ম্যাজিশিয়ানের ফোন হতে হবে। ঠিক কি করতে হবে সেটা আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। আমি এখানটা কয়েকটা ছবি নিয়েছি, ছবিগুলো একটা ব্ল্যাঙ্ক আর একটা কালোর উপরে একটা 10 টাকার নোট অর্থাৎ ভাঁজ করে ঠিক যেরকম ভাবে আছে ছবিটায় ঠিক একই রকম ভাবে আমি এটাকে ভাঁজ করছি। এই দুখানা ছবি দরকার, অর্থাৎ গ্যালারিতে দুখানা ছবি সেভ করবেন। একটা ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক ছবি খুব ইজিলি তোলা যায়। আমরা এরকম একটা ব্ল্যাকের উপরে রেখে ছবিটাকে তুলবেন। ঠিক এই ক্যামেরাটাকে অন করলাম, বসিয়ে নিলাম, নিয়ে একটা ছবি তুললাম। এবারে একটা 10 টাকার কয়েনের উপর বা 10 টাকার নোটের উপরে আপনি যেটা নিয়ে পারফর্ম করতে চান তার উপরে একটা ছবি তুলবেন। ধরুন এই 10 টাকার নোটের উপরে একটা ছবি তুললাম, ছবিটা ছবিটা ঠিক এইরকম। এবারে এই ছবিটা আমি তুললাম, এই ছবিটাকে এবার আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ছবিটা ব্যাকগ্রাউন্ডটা যেন কালো হয়, তার কারণ মাঝখানে যখন আমি স্লাইড করব এই বর্ডারটা পড়লে হবে না, পুরোটাই যেন এইরকম হয়। তো এটাকে আপনারা ঠিক করতে পারেন ফটোশপ দিয়ে বা মোবাইলে কিছু অ্যাপস আছে সেই অ্যাপ দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডটা যেভাবেই হোক কালো করতে হবে, তার উপরে এই টাকাটাকে আনতে হবে। তো আমার কড়াই আছে, আমার এরকম দুখানা ছবি কড়াই আছে, এই এই একটা ব্ল্যাক, এই হচ্ছে 10 টাকা নোটের ছবি। এবার আমি দর্শককে বলছি আপনাকে 10 টাকা এবং 2000 টাকা আমি দিলাম, মনে মনে ধরে নিন। এবার আপনি 10 বা 2000 এর মধ্যে যে কোনো একটা নোটকে আমাকে দেবেন। যদি দর্শক আমাকে 10 টাকা দেয় তাহলে তো কোনো ব্যাপারই নেই, এই ম্যাজিকটা ইজিলি করা যাবে। যদি আমাকে 2000 টাকা দেয় তখন আমি বললাম যে আমাকে 2000 টাকা দিয়েছেন তাহলে আপনার কাছে কত থাকলো? 10। তাহলে আমি আপনার 10 টাকা দিয়ে একটা ম্যাজিক দেখাই, সিম্পল। যেটা বলবে সেটা দিয়ে আপনি হিসেব মতো আপনি 10 টাকা দিয়ে ম্যাজিকটা করবেন, ওরা যেটাই বলবে সেটা দিয়ে ম্যাজিকটা হবে। এবার আমি দর্শককে যখন বলছি 10 টাকা 2000 টাকার মধ্যে যে কোনো একটা নোটকে আপনি পছন্দ করুন, তো দর্শক যখন ভাবছে তখন আমি কি করছি পকেট থেকে এইভাবে 10 টাকাটা বার করছি, করে এই মোবাইলের পিছনে রাখছি, অর্থাৎ এটাকে ঠিক এই পজিশনে আছে, এই এই বার করলাম, এই মোবাইলটার পিছনে এইভাবে রাখলাম এই পজিশন, এই পজিশন, ঠিক এই পজিশনে এইভাবে মোবাইলে রাখলাম। এটা সিক্রেট অবস্থা থাকবে যাতে না কেউ জানতে পারে। এবার আমি লকটা খুললাম, খুলে দেখালাম যে এখানটায় ব্ল্যাঙ্ক স্ক্রিন আছে। জাস্ট আমি যখন জার করছি তখন আমি কি করছি এটাকে স্লাইড করছি, অর্থাৎ এই। এবারে যখন আমি এটাকে ধরে মুভ করে দেখালেন 10 টাকাটা স্ক্রিনের ভিতরে মুভ হচ্ছে, জাস্ট এবার টানবেন
মানলেই দেখা যায় এই 10 টাকা নোটটা এই মোবাইল স্ক্রিন থেকে বেরিয়ে আসে। খুব সিম্পল, খুব এফেক্টিভ। তো ব্যাপারটা আরেকবার দেখাই। প্রথমে এটাকে পাম থাকবে, এই হাতে রাখলাম, রাখার পর দর্শককে 10 অথবা 20 মধ্যে যে কোনো একটা নোটকে পছন্দ করতে বললাম, যাই বলুক 10 টাকা দিয়ে মেয়েকে দেখাবো। লকটা খুললাম, খুলে এই ব্ল্যাঙ্ক স্ক্রিন, যার যখন যার করছি তখন এটাকে এই স্লাইড করছি, এই স্লাইড 10 টাকা চলে এলো। এবার এই 10 টাকা আর এই তলা 10 টাকাকে ধরলাম, এই ধরে এই যখন টানছি এই 10 টাকাটাকে এই পারে চলে এলো, অর্থাৎ এই স্ক্রিনটাকে শিফট করলো, অর্থাৎ একটা থেকে একটা। যদি এটা আলাদা কালারের হয় তখন কিন্তু দাগটা বোঝা যায়, তাই আমি বারবার বললাম যাতে ওই দাগটা না বোঝা যায়। তো এই আছে, এই দুটোকে একসাথে টানলাম, এই স্ক্রিনটা শিফট করলো, করে ব্ল্যাঙ্ক হয়ে গেল, 10 টাকাটা চলে এলো। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই মেজিকটা ঠিক কিরকমভাবে হয়। একটু পরিশ্রম করলে আপনারা এই মেজিকটা দিয়ে অনেক মজার মজার ম্যাজিক তৈরি করতে পারেন। যেমন আপনি মোবাইলের ভিতর থেকে একটা কয়েন প্রডিউস করলেন, মোবাইলের ভিতর থেকে একটা নোট তো করছেনই, একটা পেন প্রডিউস করতে পারেন, আপনার ভিজিটিং কার্ড যদি থাকে ভিজিটিং কার্ডও প্রডিউস করতে পারেন। অর্থাৎ ব্ল্যাঙ্ক স্ক্রিন আছে, স্ন্যাপ করবেন, দেখাবেন যে একটা ব্ল্যাঙ্ক কার্ড বা ভিজিটিং কার্ড চলে এসছে, ভিজিটিং কার্ডটা টেনে বার করে দর্শকের হাতে দিয়ে দিতে পারলেন। তো এটাকেও আপনারা করতে পারেন, আমরা কাস্টমাইজ করে বিভিন্ন জিনিস এই মেকটা ভাঙিয়ে করতে পারেন। তো এরকম একটা সুন্দর ম্যাজিক আজকে আমি আপনাদের শেখালাম, আশা করি এই ম্যাজিকটা আপনাদের ভালো লেগেছে। আগামী দিনে দেখা হচ্ছে নতুন একটা মজার ম্যাজিক নিয়ে। এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।